ওয়েলকাম। আজকে আমি তোমাদের কোষে দেখি চার অধ্যায়ের অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের 18 নম্বর অঙ্কটা আমি আজকে করাবো, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই পেন খাতা নিয়ে বসবে কিন্তু, ঠিক আছে? না হলে কিন্তু অঙ্ক বুঝে কোনো লাভ হবে না বা দেখেও কোনো লাভ হবে না, পেন খাতা নিয়ে বসবে তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে অঙ্কটা পড়ে নিবে। দেখো পড়ে আমি বিশ্লেষণ করে লিখেছি কি বলে দিয়েছে, আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, আর বলেছে ঘনকাকৃতি গর্তের একটি ধারে দৈর্ঘ্য বলেছে, বলেছে মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পেল কোশ্চেন মার্ক, অর্থাৎ কতটা বৃদ্ধি পেল আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাহলে চলো অঙ্কটা আমরা প্রথমে আগে বুঝে নিই অঙ্কটা কি বলেছে, তারপরে অঙ্কটা আমরা করব, ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের কি বলেছিল, এরকম দেখো বলেছে একটা আয়তকার মাঠ আছে, মাঠের দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে আর প্রস্থ বলেছে। এবার কি বলেছে, এই যে মাঠের ভেতরে চারটি কোণে চারটি পিলার বসাবে, দেখো পিলার বসিয়ে দিয়েছে, ঠিক আছে? তো পিলার বসানোর জন্য এই যে চার কোণে চারটি গর্ত করা হলো, ঠিক আছে? তো গর্তটা কি ধরনের গর্ত করা হলো, না ঘনক আকৃতির চারটা গর্ত করা হলো। দেখো চারটা গর্ত করেছে পিলার বসানোর জন্য, গর্ত করার পর সেখানে গর্তটা করলে সেখান থেকে মাটি বেরোবে, সেই মাটিটা করা হলো কি এই বাকি জায়গাটুকুতে মাঠের ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ চার যে পিলার আছে, চারটা কোণে যে চারটা পিলার আছে, সেই পিলার বাদ দিয়ে, কারণ পিলার তো হয়ে গেছে সেখানে তো মাটি ছড়ানোর দরকার নেই, পিলারটা বাদ দিয়ে বাকি জায়গাটুকুতে মাটিটা ছড়িয়ে দেওয়া হলো। তাহলে যদি মাটি ছড়িয়ে দিই এই যে আয়তকার মাঠের উপরে, যদি মাটি ছড়াই তাহলে বলো অবশ্যই মাটি ছড়ালে একটু উঁচু হবে কি হবে না, বা যে মাঠের যে তলটা ছিল সেটা বৃদ্ধি পাবে কি পাবে না, পাবে। তাহলে সেটাই চেয়েছে যে মাটির মাঠের যে তলটা সেটা কতটা বৃদ্ধি পেলো, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা অঙ্কটা কি করে করব। তার আগে দেখো তোমাদের এই যে চার কর্নারে চারটা কি ছিল বলো, চার কর্নারে চারটা পিলার বসানো হয়েছে, সেই পিলারটা গর্ত করা হয়েছিল পিলারটা বসানোর জন্য, সেই গর্তটা কি আকৃতি ছিল, ঘনক আকৃতি। অর্থাৎ এই যে ঘনকের উপরিতলটা কেমন হয়, উপরিতল হয় বর্গাকার, সেই জায়গাটুকুতে কিন্তু মাটি ছড়ানো হয়নি। তাহলে যেটুকু জায়গায় এই যে দেখো গর্ত বাদে যে মাটি ছড়ানো হয়েছে সেইটুকু জায়গার ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রফলটা আমরা কি করে বের করব, দেখো চার কোণে চারটা যে ঘনক আকৃতির যে গর্ত ছিল সেটার উপরিতলের ক্ষেত্রফলটা কি হবে, উপরিতল মানে কি ঘনকের যে কোনো একটা তল কি আকার হয়, বর্গাকার হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহিষ্কার, সেখান থেকে আমরা চারটি ঘনকের উপরিতলের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এবার উপরিতলের ক্ষেত্রফল থেকে যে পেলাম সেটা যদি আমি গোটা আয়তক্ষেত্র থেকে উপরিতলের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মাটি ছড়ানো হয়েছে কতটুকু জায়গায় তার ক্ষেত্রফলটা বের করতে পারবো, ঠিক আছে? আর যে মাটিটা উঁচু হবে তার উচ্চতাটা ধরে নিলাম এক্স একক। তাহলে দেখো যতটুকু জায়গায় মাটি ছড়ানো হয়েছে তার ক্ষেত্রফল জানি, আর কি বলো কতটা উঁচু হয়েছে সেটা জানি, তাহলে তার কতটুকু জায়গায় মাটি ছড়ানো হয়েছে তার আয়তনটা পেয়ে যাবো। এবার একটা জিনিস দেখো, এই চারটা ঘনক আকৃতির গর্ত থেকে তোমার মাটিটা তোলা হয়েছে না, তাহলে ঘনক আকৃতির যে গর্তগুলো ছিল সেই গর্তের আয়তন যা হবে আর এই যে মাটি ছড়ানোর পর যে তলটা বৃদ্ধি পেলো তার যে আয়তন সেটা সমান হবে, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো প্রথমে দেখো কি বলেছে, মাটির তলের উচ্চতা বৃদ্ধি পেলো, আমরা ধরে নিচ্ছি ধরি মাটির তলের উচ্চতা বৃদ্ধি পেলো এক্স মিটার, ঠিক আছে? তাহলে দেখো মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পেলো এক্স মিটার, ঠিক আছে? এবার মাঠের দেখো দৈর্ঘ্য জানো প্রস্থ জানো, অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল মানে কি, আয়তকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত জানি মানে 20 আর প্রস্থ কত জানি 15, তাহলে 20 × 15 এত বর্গ মিটার, তাহলে কত হবে 20 × 15 দিয়ে গুণ করলে হয়ে গেল সমান হয়ে গেল 300 বর্গ মিটার, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 300 বর্গ মিটার, ঠিক আছে? এবার দেখো যে এই যে চার কর্নারে যে চারটি দেখো চার কর্নারে যে চারটি পিলার দেওয়া হয়েছিল তার জন্য এখানে একটা ঘনকাকৃতি গর্ত করা হয়েছিল, এই যে ঘনকাকৃতি গর্তের উপরিতলের ক্ষেত্রফলটা আমরা বের করি, ঠিক আছে? তাহলে এবার আমরা করব কি, যে অতএব একটি ঘনকের উপরিতলের ক্ষেত্রফল
উপরিতলের ক্ষেত্রফল। একটি ঘনকের উপরিতলের ক্ষেত্রফল কত হবে বলো? উপরিতলের ক্ষেত্রফল ঘনক মানে কি বড় ক্ষেত্র, আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার। এবার দেখো ঘনকের একটি ধারে দৈর্ঘ্য বলেছে 4 মিটার, অর্থাৎ 4 এর স্কয়ার এত বর্গ মিটার সমান হবে, 4 স্কয়ার মানে কত? 16 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের একটি ঘনকের উপরিতলের ক্ষেত্রফল। দেখো তাহলে আমাদের মোট ঘনক কটা ছিল, মোট ঘনক কটা ছিল? 4টা ঘনক ছিল, তাহলে একটার ক্ষেত্রফল হলো 16, তাহলে 4টার কত হবে? তাহলে আমরা বের করে নিব যে 4টি ঘনকের উপরিতলের ক্ষেত্রফল সমান 16 × 4 বর্গ মিটার, সমান হয়ে যাবে 64 বর্গ মিটার। তাহলে একটা ঘনকের উপরিতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা আবার করব একটি ঘনকের আয়তন। ঘনকের আয়তনের ফর্মুলা কি হয়? ঘনকের আয়তনের ফর্মুলা হয় বাহু কিউব। তাহলে আমরা একটা লিখি, ঘনকের আয়তন হলো বাহু কিউব, এত ঘন একক সমান বাহুর মান কত জানি বলো? একটি ঘনকের একটি ধারে দৈর্ঘ্য 4 মিটার, তার মানে বাহুটা হচ্ছে 4, এত কিউব ঘন মিটার, তাহলে কত হবে? 4 এর কিউব মানে হচ্ছে 64 ঘন মিটার। তাহলে একটা ঘনকের আয়তন পেলাম, অতএব 4টি ঘনকের আয়তন সমান কত হবে? 4 × 64 ঘন মিটার। তাহলে 4 × 64 মানে হলো 256 ঘন মিটার। তাহলে তোমরা দেখো একটা 4টা ঘনকের আয়তন পেয়ে গেলাম, আর 4টা ঘনকের আমরা কি পেলাম বলো? ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, তোমরা এটা নোট করে রাখো, আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, 4টি ঘনকাকৃতি, 4টি ঘনকাকৃতি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল। তাহলে 4টি ঘনকাকৃতি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে এটা আমরা বের করব। তাহলে মোট এর ক্ষেত্রফল কত ছিল, আয়তকের ক্ষেত্রফল কত ছিল? 300, আর 4টি ঘনকের আকৃতির যে উপরিতলের ক্ষেত্রফল কত ছিল? 64, এত বর্গ মিটার। তাহলে কত হলো? 300 থেকে 64 বাদ 236 বর্গ মিটার। তাহলে 4টি ঘনকাকৃতি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 236 বর্গ মিটার। এবার একটা জিনিস দেখো, তাহলে এই যে গর্ত বাদে দেখো মাঠের ক্ষেত্রফলটা জানি এবং উচ্চতাটা ধরে নিয়েছি কত? x মিটার। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কত পাবো? এই আয়তনটা পেয়ে যাবো, আর এই আয়তনটার সাথে ওই 4টি ঘনকের যে আয়তন সেটা সমান, তাহলে এটা আমরা শর্তানুসারে সমান করে নিব। অতএব শর্তানুসারে 236 × x সমান হবে 256, বা x সমান কত হবে? 256/236। কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 2 1 কে 2, 2 2 গুণা 4, 8 2 গুণা 16, 2 দিয়ে কাটি, 2 1 কে 2, 2 1 কে 2, 8 2 গুণা 16, 2 দিয়ে কাটি, 6 2 গুণা 12, 4 2 গুণা 8, 2 দিয়ে কাটি, 59, তাহলে 64/59, এটাকে আমরা ভাঙালে হয়ে যাবে 1/5/59। অতএব এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যে মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পেল 1/5/59 মিটার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, তাহলে কি হবে আমি পরের ভিডিওটা বানানোর জন্য আরো উৎসাহ পাবো। ঠিক আছে।